এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থা করার অভিযোগে ধৃত কোচ সুরজিৎ গাঙ্গুলিকে 6 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল গোয়া আদালত। শুক্রবার সন্ধ্যায় দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কোচকে। এরপর রবিবার সকালে দিল্লি থেকে বিমানে গোয়া আনা হয়। রবিবারই সুরজিৎকে গোয়ার আদালতে পেশ করা হয়। প্রথমে সরকারি আইনজীবী সুরজিতের পুলিশ হেফাজতের আবেদন করেন, সেই মতো বিচারক ধৃত কোচের 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।